ওলামা একরাম অনেকেই বলেছেন বিদায় আছে ঈমান আছে বিশ্বাস আচ্ছা কোন ডিকশনারিতে আছে বের করেন আপনি আমি 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 আপনাকে রেফারেন্স দিচ্ছি ঈমান অর্থ বিশ্বাস যদি আরবি থেকে বাংলা করা থাকে আপনি বাংলাতে একটা ডিকশনারি আছে ডক্টর ফজলুর রহমান ডক্টর ফজলুর রহমানের একটা ডিকশনারি আছে আল মুজাম আল ওয়াফি এটা বাংলা এখানেও দেখবেন আমি যেটা বলেছি ঈমান অর্থ স্বীকার করা ঈমান অর্থ স্বীকার করা তারপরে শুধু উনি না এটা তো বাংলা ভাষায় আর আরবিতে যত ডিকশনারি আছে কোথাও ঈমান অর্থ বিশ্বাস কেউ করেননি কোন ডিকশনারিতে নাই আপনি প্রমাণ দেন সকলে বলবে ঈমান অর্থ শব্দটি আল আমন মাসদার থেকে উৎপত্তি হয়েছে আল আমন আল আমন অর্থ নিরাপত্তা মন সবচেয়ে বড় বিষয় হলো ঈমান অর্থ স্বীকার করা ইকরার এটা হাদিসের দলিল দেয় সহিহ বুখারীর যখন মুআযে ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে আল্লাহর রাসূল পাঠালেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন শোনো তুমি এমন একটা গোত্রের কাছে যাচ্ছ যারা আহলে কিতাব তাদের কাছে তুমি আগে দাওয়াত দিবে আল্লাহর ইবাদতের তাওহীদের দাওয়াত দিবে লা ইলাহা ইল্লাল্লাহ এদিকে দাওয়াত দিবে ফাইন আরাফু যদি তারা স্বীকার করে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত তাওহীদের দাওয়াত যদি স্বীকার করে নেয় তারপরে দাওয়াত দিবে সালাত কায়েম করো যাকাত দাও কোন আলেম কি বলছে না বলছে এটা আমার দেখার দরকার না শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি আল ইকরার ওয়াল ইতরাফ ঈমান অর্থ স্বীকার করে নেওয়া আব্দুল্লাহ আবু আমি আপনি জান আবু বকর জাকির হাফিজাহুল্লাহ শেখ মুজাফর বিন হোসেন হাফিজাহুল্লাহ সহ আরও আমাদের যারা ওলামা ইকরাম আছেন সকলেই আলোচনা শোনেন আপনি আরও একটু জানেন যে দেখবেন হ্যাঁ আমাদের দেশে অনুবাদ করা হয়েছে যে ঈমান অর্থ বিশ্বাস এটা অনুবাদ করা হয়েছে অধিকাংশ মানুষ এটাই জানে কিন্তু আপনি আপনি জানেন আরও আরও দশজন মানুষকে জানেন বলেন যে ভাই ঈমান অর্থ কী স্বাভাবিকভাবে বলবে ঈমান অর্থ বিশ্বাস কিন্তু ডিকশনারিতে কোথায় ঈমান অর্থ বিশ্বাস নাই আপনি ফজলুর রহমান সাহেবের অনুবাদটা দেখেন আজকে গিয়েই দেখবেন আমার কাছে ডিকশনারিতে আমার আছে ডিকশনারি আছে বাট আমার মোবাইলটা নষ্ট ডিকশনারি খুঁজে পাচ্ছে না যার কারণে সুতরাং ঈমান অর্থ বিশ্বাস হবে তখন যখন ঈমান শব্দটার সাথে যেমন আল ইমানু বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা এখন আমি আর একটা যে ব্যাখ্যাটা করেছি যদি শুধু ঈমান অর্থ যদি বিশ্বাস করা হয় ঈমান অর্থ যদি শুধু বিশ্বাস হয় তাহলে কিছু মানুষ শুধু অন্তরে বিশ্বাস করেই খেলতে হবে যেটা আমি বলেছি ব্যাখ্যা করেছি সুতরাং আপনাকে আপনি দৃষ্টি আকর্ষণ করে বলছি আরও একটু জানো আরও একটু পড়ুন আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার কী বলেছেন আমি জানি না ওনার বইতে ঈমান অর্থ কী লেখা আছে সেটাও আমি জানি না যদি আমাকে দেখাতে পারেন তো আমি তো আমার উপকার হতো যদি দেখাতে পারেন কিন্তু ঈমান অর্থ শুধু বিশ্বাস এটা যদি বলা হয় আমাদের আমরা পড়েছি না ধর্মে পড়েছি ইসলাম শিক্ষা বই পড়েছি ঈমান অর্থ বিশ্বাস তাওহীদ অর্থ একত্ববাদ পড়েছি না হ্যাঁ ছোটো থাকতে পড়েছে আমরা ছোটোবেলায় ধর্ম শিক্ষায় পড়েছি ঈমান অর্থ বিশ্বাস কিন্তু আসলে এটা এটা ঠিক নয় ঈমান অর্থ স্বীকার করা প্রচলিত কিছু বিষয় আছে আবার অনেকেই বলেছে স্বীকার করে নেওয়া আর বিশ্বাস করা তো একই জিনিস কিন্তু যেখানে আল্লাহ রাসূল বলেছেন ফাইন আরাফু যদি তারা স্বীকার করে নেয় তারপরে তুমি কামাল সালাতের দাওয়াত দাও আবার শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলছেন ঈমানের সবচেয়ে গ্রহণযোগ্য সবচেয়ে গ্রহণযোগ্য শব্দ অর্থ হলো আল ইকরার ওয়াল ইতরাফ স্বীকার করে নেওয়া স্বীকৃতি দেওয়া মেনে নেওয়া এটা হলো ঈমানের সবচেয়ে গ্রহণযোগ্য অর্থ জি কি বই ওটা ইসলামী আকীদা এখানে ঈমানের ব্যাখ্যা এখান থেকে এই যে এক পয়েন্ট এক নম্বর এখানে কি লেখা আছে আরবি আমি যেটা বলছি আর এই আরবি আম শব্দ থেকে ঈমান শব্দটার উৎপত্তি আমি পড়ে শোনাই আম অর্থ শান্তি নিরাপত্তা এটা আমি বলেছি না আস্থা বিশ্বস্ততা হৃদয়ের স্থিতি ইত্যাদি ঈমান শব্দের আবেদনিক অর্থ নিরাপত্তা প্রদান আস্থা স্থাপন বিশ্বাস ইত্যাদি আগে যে কথাটা উনি বললেন এটার সাথে তো পরে এটা নাই কিন্তু পরে শব্দটির অর্থ সম্পর্কে চতুর্থ হিজরি শতকের
চতুর্থ হিজরি শতকের প্রসিদ্ধ ভাষাবিদ আবুল হুসাইন আহমদ ইবনে ফারিস হামজা মিম ও নুন এই ধাতুটির মূল দুটি অর্থ মূল অর্থ দুটি প্রথম অর্থ বিশ্বস্ততা যা খেয়ানতের বিপরীত এবং দ্বিতীয় অর্থ বিশ্বাস করা যা বা কোনো ব্যক্তি বা বিষয়ের সত্যতা স্বীকার করা আমরা দেখেছি যে অর্থ দুটি খুবই নিকটবর্তী ও পরস্পর সম্পর্কযুক্ত তিনি উভয় অর্থ ইমান শব্দের অর্থ আলোচনা করে বলেন যে প্রথম অর্থে ইমান অর্থ নিরাপত্তা প্রদান করা বা আমানতদার বলে মনে করা দ্বিতীয় অর্থে ইমান অর্থ বিশ্বাস করা বিশ্বস্ততায় আস্থা স্থাপন করা আমার আমার কথায় এটাকে কোনো বিরোধী আছে বিরোধী আছে মানুষ জানেই না ইমান সম্পর্কে যার কারণে এত বিপত্তি আমার মনে হয় যে আমার কথার সাথে এনার এই কথার কোনো বিপরীত কিছু নাই।